হ্যালো ফ্রেন্ড, কলকাতা কোডার ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। আগের ভিডিওতে আমরা শিখেছিলাম কি করে আমরা আইডির মাধ্যমে ডম থেকে এলিমেন্ট গেট করতে পারি। আজকের ভিডিওতে আমরা শিখব কি করে ক্লাস নেমের মাধ্যমে আমরা ডম থেকে এলিমেন্টগুলোকে গেট করতে পারি। ঠিক আছে, তো চলুন আজকের ভিডিওটাকে শুরু করা যাক। তার আগে আপনাদেরকে বলবো যে এই ভিডিওটা পুরো দেখবেন, কারণ এতে আমি অনেক ছোট ছোট টিপস দেবো ভিডিও চলাকালীন। তো স্কিপ করে দেখলে হয়তো দেখা যাবে যে আপনি কোনো টিপস মিস করে গেছেন। তো পুরো ভিডিওটা দেখবেন আর শেষ অবধি দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মেন কোর্সে ঢোকা যাক। আজকের ভিডিওতে আমরা আগের দিনের মার্কআপটাকে ইউজ করছি। তো এই মার্কআপটার সঙ্গে নিশ্চয়ই আপনারা পরিচিত, আগের ভিডিওটা যদি আপনারা দেখে আসেন তাহলে এই মার্কআপটার সঙ্গে পরিচিত থাকবেন, আর যদি না দেখে আসেন তাহলে এমন কিছু কঠিন এটা নয়, আপনারা বুঝতে পারবেন। এখানে তিনটে ডিপ নিয়ে রাখা আছে, এটা ফার্স্ট ডিপ, এটা সেকেন্ড, এবং এটা এত অব দি সেকেন্ড, এবং এটা হচ্ছে থার্ড ডিপ। প্রথম ডিপটার আইডি আছে 1, দ্বিতীয়টা 2, তৃতীয়টা 3, এবং প্রত্যেকটা ক্লাস আছে মেন, দেখতে পাচ্ছেন? ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা যদি ব্রাউজারে দেখি তাহলে রিফ্রেশ করলে দেখবো যে এই রকম এটা দেখাচ্ছে। ঠিক আছে, তো আজকে আমাদের কাজ হচ্ছে আমরা ক্লাস নেমের মাধ্যমে প্রত্যেকটা আইডিকে ধরতে শিখব। তা আমরা লিখব কি, এখানে লিখব ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখবেন, আগের দিন আমরা লিখেছিলাম গেট এলিমেন্ট বাই আইডি, কিন্তু আজকে রয়েছে গেট এলিমেন্টস বাই ক্লাস নেম। ঠিক আছে, তো এখানে একটা এস এক্সট্রা রয়েছে, এটা আপনারা কিন্তু মনে রাখবেন। তো এখানে এই এসটার থেকে বোঝাচ্ছে এটা প্লুরাল, এটা সবসময়তেই আপনাকে একটা নয় লিস্ট অফ অবজেক্ট আপনাকে রিটার্ন করবে। ঠিক আছে, যদি আপনার একটাও সেম মানে একটাও যদি অবজেক্ট থাকে তাও সেই একটা অবজেক্টকে অবজেক্ট হিসাবে আপনার কাছে দেবে না, একটা অ্যারে করে আপনাকে দেবে। আর যদি একাধিক থাকে তাহলে পরে অ্যারের মধ্যে এক একটা ইন্ডেক্সে এক একটা অবজেক্টকে আপনি পেয়ে যাবেন। তো এই যে ব্যাপারটা আমি বললাম এটা প্র্যাকটিক্যালি কীরকম হয় সেটা আমরা দেখে নেব। তার জন্য আমাদের এখানে যে ক্লাস নেমটা আছে, ধরে নিন এই মেন, এটাকে আমরা লিখে দিলাম এখানে। তো এবার এটা কি রিটার্ন করছে সেটা আমাদের দেখতে হলে কি করতে হবে, সেটা দেখতে হলে আমাদেরকে এটাকে কনসোলেতে লক করে দিতে হবে। তা আমরা কি করছি, এত বড় জিনিসটাকে কনসোল লক করব না, আমরা এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে নিচ্ছি এবং সেই ছোট নামটাকে আমরা কনসোল লক করব। তো আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি, আপনারা জানেন যে ভিএআর দিয়ে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, আর ভ্যারিয়েবলের নাম দিচ্ছি ইএলই, এটাই থাক, এলিমেন্টের শর্ট ফর্ম রাখলাম ইএলই। ওকে, এখানে এটা সেমিকলন দিয়ে শেষ করলাম, পরের লাইনে আমরা কনসোল লক করছি, কনসোল লগেতে লিখে দিলাম ইএলই। তাহলে কি হচ্ছে এই জায়গাটা একটু বুঝে নিই, আমরা ফার্স্টে ডকুমেন্টের থেকে গেট এলিমেন্টস বাই ক্লাস নেম করে এই ক্লাস নেমটা দিয়ে দিয়েছি। সুতরাং ডকুমেন্টের মধ্যে যেখানে যেখানে এই ক্লাস নেমটা পাবে সেইগুলো সব কটাকে ও ধরে এই ভ্যারিয়েবলটার মধ্যে রেখে দেবে, এবং আমরা এই ভ্যারিয়েবলটাকে কনসোল লগের মাধ্যমে দেখে নেব যে কী কী আমরা এলিমেন্ট পেয়েছি। এখানে যেহেতু তিনটে যে ডিপ রয়েছে এই তিনটে ডিভেরই সেম ক্লাস আছে, সুতরাং আমরা এক্সপেক্ট করছি যে এই তিনটে ডিপকেই আমরা অ্যারের মধ্যে পাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেটাই আমরা পাচ্ছি কি না। আমরা এখানে এসে ব্রাউজারে এসে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করাতে আমরা এখানে একটা অ্যারে পেয়ে গেছি। ঠিক আছে, এই অ্যারের লেন্থ হচ্ছে 3 দেখাচ্ছে। তো আমরা যদি এই অ্যারোটাকে খুলে নিই তাহলে দেখাবো জিরো ইন্ডেক্সে একটা এলিমেন্ট রয়েছে, হ্যাশ দিয়ে 1 লেখা আছে, মানে আইডি 1। তার মানে আমরা জানি প্রথমেরটার আমরা দেখেছিলাম যে আইডি 1 ছিল, এবং সেটার ক্লাস হচ্ছে ডট দিয়ে বোঝাচ্ছে ডট মেন। ঠিক আছে, তাহলে এর ওপর যদি আপনি মাউসটাকে নিয়ে যান তাহলে যে ডিপটাকে ইন্ডিকেট করছে সেটা দেখুন ব্লু হয়ে সিলেক্ট হয়ে রয়েছে। সুতরাং বোঝার সমস্ত রকম উপায় রয়েছে। এক হচ্ছে আপনাকে দেখিয়ে দিচ্ছে যে জিরো নম্বর ইন্ডেক্সে যে ডিপটা রয়েছে সেটা কি, সেটা ডিপ না ইউএল না এলআই না অ্যাঙ্কারটা কি সেটাও এখানে লিখে দিচ্ছে এলিমেন্টের নেমটা, তাতে কি আইডি আছে সেটা হ্যাশ দিয়ে প্রকাশ করছে, এবং ডট দিয়ে বোঝাচ্ছে যে তাতে কি ক্লাস আছে। সুতরাং আমরা মেন নামের ক্লাসটাকে ধরেছিলাম, এতে মেন নামের ক্লাসটা রয়েছে তাই এটা দেখাচ্ছে। জিরো নম্বর ইন্ডেক্সটা বুঝে গেলাম, এবার এক নম্বর ইন্ডেক্সে কি রয়েছে সেটাও একটা ডিপ, তার আইডি 2 এবং ক্লাস হচ্ছে মেন, এবং সেটা ব্লু হয়ে ওপরে দেখাচ্ছে যে এইটা হচ্ছে সেই আইডিটা। ঠিক আছে, আবার আপনি এটার উপর মাউস নিয়ে আসলে পরে দেখিয়ে দেবে সেটা কোনটা। এখানেও আপনি সব কিছু বুঝতে পারছেন কী কী রয়েছে। তাহলে আমরা এইভাবে তিনটে অবজেক্টকেই পেয়ে গেছি, কিন্তু তারা এক একজন এক একটা ইন্ডেক্সে রয়েছে। জিরো নম্বর ইন্ডেক্সে রয়েছে প্রথমের ডিপটা, একে রয়েছে এটা, এবং দুয়ে রয়েছে এটা। ক্লিয়ার? ওকে, এইবারে আমরা মনে করুন এই যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে আমরা লাল কালার করে দিতে চাই। তাহলে কী করে করব সেটা যদি করতে হয় তাহলে আমরা আগেরবারে কী লিখেছিলাম, আগেরবারে এটার সঙ্গে লিখে দিয়েছিলাম যে ডট দিয়ে লিখে দিয়েছিলাম স্টাইল, তার সঙ্গে লিখে দিয়েছিলাম কালার, কালার যেটা ছিল সেটা লিখে দিয়েছিলাম। কিন্তু এক্ষেত্রে যদি আমরা সেইটা করি তাহলে কিন্তু হবে না। দেখুন, আমি আগের থেকে এই
ভ্যারিয়েবলটাকে এই মুহূর্তের জন্য ডিলিট করে দিলাম, কনসোল লগটাকেও ডিলিট করে দিলাম। করে দিয়ে আমরা কি করছি, ঠিক আগের মেথডটাকে ইউজ করতে চেষ্টা করছি, দেখুন সেটা কিভাবে কাজ করবে না সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে কিভাবে কাজ করবে সেটাও আমি দেখাবো। তো আপনি যদি লেখেন STYLE, লেখার পরে আপনি দিয়ে দিলেন মনে করেন কালার COLOR, আপনি ইকুয়াল টু রেড লিখে দিলেন, ঠিক আছে। এটা যদি গেট এলিমেন্ট বাই আইডি হতো তাহলে কিন্তু এই কথাটা লিখলেই কিন্তু কাজ করতো, কিন্তু এক্ষেত্রে দেখুন কাজ করবে না, রিপ্লেস করলে পরে এরর থ্রো করে দিয়েছে, ঠিক আছে। কেন করলো, কারণ হচ্ছে এখানে এটা হচ্ছে একটা লিস্ট অফ অবজেক্ট, ঠিক আছে, এটা একটা অ্যারে, তো সেই অ্যারের মধ্যে কোনটাকে করবে ও বুঝতে পারছে না, তাহলে আমাকে পার্টিকুলার যে ইন্ডেক্সটাকে করতে চাই আমি সেটাকে বলে দিতে হবে। মনে করেন আমি এই প্রথমেরটাকে করতে চাই, তাহলে এটা আমাদের কত নম্বর ইন্ডেক্সে ছিল, জিরো নম্বর ইন্ডেক্সে ছিল, তাহলে আমরা এখানে লিখে দেবো জিরো। কীভাবে লিখবো, যেভাবে আমরা অ্যারেটা শিখেছিলাম। আপনি যদি অ্যারে কীভাবে হ্যান্ডেল করতে হয় না জানেন তাহলে আমি আবার কার্ডে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনি দেখে আসুন যে অ্যারে কীভাবে নিয়ে অপারেট করতে হয়, আপনি বুঝতে পেরে যাবেন। আর যদি আপনি অ্যারে সম্পর্কে জানেন তাহলে আপনি এটা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমরা এখান থেকে যে অ্যারেটা এসেছিল সেই অ্যারেটার জিরো নম্বর ইন্ডেক্সকে আমরা এটা করে দিতে বললাম যে কালারটাকে লাল করে দাও। এবার যদি আমরা এটাকে সেভ করে এখানে যদি রিফ্রেশ করি তাহলে দেখব যে আমরা যেটা এক্সপেক্ট করছি সেটা হয়েছে। তাহলে বোঝা গেছে, আপনি যদি দু নম্বরকে বা তিন নম্বরকে করতে চান তাহলে সেক্ষেত্রে খালি আপনাকে ইন্ডেক্সটাকে জিরোর থেকে এক অথবা দুই করতে হবে, সেক্ষেত্রে দ্বিতীয় অথবা তৃতীয়টা লাল হয়ে যাবে। বোঝা গেছে? ওকে, এইখানে আমরা একটা জিনিসকে ক্লিয়ারলি বুঝে নিই। আমরা যখন গেট এলিমেন্ট বাই আইডি, আইডি দিয়ে যখন আমরা একটা এলিমেন্টকে ধরি তখন আমরা জানি যে একটা পেজের মধ্যে একটা আইডি একবারই ইউজ হতে পারে। সুতরাং আমরা যখন আইডির মাধ্যমে কোনো একটা এলিমেন্টকে ধরছি তখন স্বাভাবিক ব্যাপার যে একটাই অবজেক্ট আসবে। তো যেহেতু একটাই অবজেক্ট আসতো তাই আমরা তার মধ্যে ডাইরেক্ট স্টাইল লিখে স্টাইলের যে প্রপার্টিটা ইউজ করে সেটা করে দিতে পারতাম এবং তার যা ভ্যালু দেওয়ার দিয়ে দিতে পারতাম, যেরকমটা আমরা আগের ভিডিওতে দেখেছি। এই ক্ষেত্রে কী হচ্ছে, এক্ষেত্রে আপনি একটা এলিমেন্ট পাচ্ছেন না, ক্লাস তো একটা পেজেতে একশো বার থাকতে পারে, হাজার বার থাকতে পারে, তাই না? তো সেক্ষেত্রে আপনি যখনই এলিমেন্টকে ক্লাস নেমের মাধ্যমে তুলছেন তখন আপনার কাছে একটা অ্যারে চলে আসছে। তাহলে অ্যারের ভেতরে রয়েছে অবজেক্ট, তাহলে অবজেক্ট অবধি পৌঁছাতে গেলে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে ইন্ডেক্স দিয়ে অ্যারের মধ্যে ঢুকে ওই পার্টিকুলার অবজেক্টে পৌঁছে যেতে হবে। তারপরে আবার সেম যেরকম আগেরটায় করতে হতো সেরকমই আপনি এবার ইন্ডেক্স দিয়ে অবজেক্টে পৌঁছে গেলে এবার আপনি স্টাইল প্রপার্টি ইউজ করুন, স্টাইলের যেটা যে প্রপার্টিটা ইচ্ছা আপনি ইউজ করুন এবং তার যা ইচ্ছে ভ্যালু আপনি দিতে পারবেন। তো বোঝা গেছে এত অবধি ক্লিয়ার? এইবারে যদি এই সময় এরকম হতো যে এখানে তিনটেতেই একই ক্লাস আছে বলে তিনটে এলিমেন্টই আমার আসছে, সেক্ষেত্রে আমার অ্যারে আসছে। আমার যদি এখানে তিনটেতে তিন রকম ক্লাস থাকতো তাহলে আমার তো যখন আমি একটা ক্লাস দিয়ে ধরতাম তখন একসঙ্গে একটাই এলিমেন্ট আসতো, সেক্ষেত্রে কি আমি ডাইরেক্ট ইউজ করতে পারতাম না, সেক্ষেত্রে একটা এলিমেন্ট আসলেও সেটাকে কিন্তু অ্যারের মধ্যে র‍্যাপ করেই পাঠাবে, ঠিক আছে। তো দেখে নেওয়া যাক সেটা প্র্যাকটিক্যালি কী করে হয়। মনে করুন এখানে একটার নাম মেন, একটার নাম মেন ওয়ান এবং আর একটার নাম মেন টু, এরকম তিনটে তিন রকম ক্লাস নেম আমরা দিয়ে রাখলাম, ঠিক আছে। এইবারে আমরা কি করছি, একটু তুলে নিলাম যাতে আপনি দেখতে পারেন। তো এখানে তিনটে তিন রকম ক্লাস আছে, আপনি যদি এখানে আচ্ছা মেনকেই ধরছি, ঠিক আছে, মেনকে যদি ধরি এবং সেটাকে যদি আমরা কনসোলেতে দেখি যে এটা কি রিটার্ন করছে তাহলে আমরা এটাকে একটু ভ্যারিয়েবলে ধরে নিই, ELE লিখে ইকুয়াল টু দিয়ে এটাকে যা রিটার্ন করবে সেটা এতে রেখে দিলাম এবং কনসোল লক করলাম। ELE এটাকে আমরা দেখব কনসোল লগে কি রিটার্ন করছে। দেখুন রিটার্ন করছে একখানাই অবজেক্ট কিন্তু সেটাও একটা অ্যারের মধ্যে র‍্যাপ করে পাঠাচ্ছে, সুতরাং আপনার কিন্তু ডাইরেক্ট এই অবজেক্টে পৌঁছাতে পারবেন না। আপনি যদি এক্ষেত্রে ইন্ডেক্স জিরোতে এটা রয়েছে, আপনি যদি ইন্ডেক্স জিরো না ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে আবার এরর থ্রো করবে, আমরা সেটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। আপনি যদি এখানে লিখে দেন যে STYLE.COLOR ইকুয়াল টু আপনি যদি ব্লু BLUE লিখে দিলেন মনে করুন, এটাকে যখন আপনি সেভ করে দেখবেন তখন দেখবেন যে এখানে একটা এরর থ্রো করেছে। কেন থ্রো করেছে, কারণ আপনি এই যে এইখান থেকে এতখানি যে লাইনটা লিখেছেন এই লাইনটা আপনাকে রিটার্ন করছে একটা অ্যারে, ঠিক আছে। সেই অ্যারেটার মধ্যে আপনি এই যে প্রপার্টিগুলো ইউজ করতে যাচ্ছেন অ্যারের কিন্তু এগুলো কোনো প্রপার্টি নয়,
ঠিক আছে, এগুলো কার প্রপার্টি, এগুলো হচ্ছে অবজেক্টের প্রপার্টি। আর সেই অবজেক্টটা কোথায় রয়েছে? সেই অবজেক্টটা রয়েছে অ্যারের ভেতরে জিরো নম্বর ইন্ডেক্সে। তাহলে আপনাকে কি করতে হবে, এখানে জিরো নম্বর ইন্ডেক্সে ঢুকতে হবে। জিরো নম্বর ইন্ডেক্সে যখন আপনি ঢুকে যাচ্ছেন তখন আপনি পৌঁছে যাচ্ছেন অবজেক্টে। এবার অবজেক্টের প্রপার্টি হচ্ছে এই স্টাইল, এবং স্টাইলে আপনার প্রপার্টি রয়েছে কালার, ঠিক আছে। তাহলে এবার যদি আপনি এটাকে ব্লু করেন আর আপনি যদি সেভ করে রিফ্রেশ, তাহলে দেখবেন যে এটা 100% কাজ করছে, ঠিক আছে। চলুন তাহলে সেটা দেখা যাক যে এটা কাজ করছে। দেখুন এটা কাজ করলো, ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা কি। এই জায়গাটা যদি আপনি ক্লিয়ারলি আজকে বুঝে যান, তাহলে আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে ইন ফিউচার আপনারা কখনো গেট এলিমেন্টস বাই ক্লাস নেম নিয়ে কাজ করতে কখনো প্রবলেম হবে না। আর যদি আপনার এখনো বুঝতে কোথাও কোনো রকম প্রবলেম থাকে, তাহলে আপনার যেটা মনে কোশ্চেন আছে আপনি কমেন্ট সেকশনে করে দিন, আমি অবশ্যই উত্তর দিয়ে এটা আপনার মনে যে কোশ্চেনটা আছে সেটাকে সলভ করে দেবো, ঠিক আছে। ওকে, এইবার দেখুন আমি একটা নতুন জিনিস সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি। তার আগে আমি প্রত্যেকটা ক্লাসকে আবার আগের জায়গায় নিয়ে চলে আসছি, সবকটা ক্লাসকে আমি মেন করে দিলাম, ঠিক আছে। এবার যে কোনো একটা এলিমেন্টে আমরা একটা এক্সট্রা ক্লাস ঢুকিয়ে দিচ্ছি, মনে করুন এটাতেই আমি txt নামে আর একটা ক্লাস ঢুকিয়ে দিলাম। তার মানে কি হলো, এই ডিপটাতে দুটো ক্লাস রইল, একটা মেন এবং একটা টেক্সট। তো এখন যদি আমরা গেট এলিমেন্ট বাই ক্লাস নেম যদি আমরা মেন রাখি, তাহলে এই তিনটে এলিমেন্টই আসবে আগের মতো, ঠিক আছে। আমরা দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে তিনটে এলিমেন্টই এসছে। কিন্তু যদি আপনি এখানে মেন এবং স্পেস দিয়ে যদি txt দুটো একসঙ্গে লিখে দেন, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে শুধু এই একটা এলিমেন্টই রিটার্ন হবে। কেন হবে? গেট এলিমেন্টস বাই আইডি খুঁজে দেখবে যে কোথায় মেন এবং টেক্সট এই দুটো ক্লাস একসঙ্গে রয়েছে, যেখানে পাবে শুধু সেই সেই এলিমেন্টগুলোকেই রিটার্ন করবে। আদার্স যেখানে শুধু মেন পাবে বা শুধু টেক্সট পাবে সেইগুলোকে রিটার্ন করবে না। তাহলে আমরা যদি এটা সেভ করে রিফ্রেশ করি, দেখতে পাবো যে শুধু একটা এলিমেন্ট রিটার্ন হয়েছে, সেটা কোনটা, সেটা হচ্ছে দু নম্বরটা, ঠিক আছে, বোঝা গেছে। তো এইভাবে আপনি পার্টিকুলার করে নিতে পারেন যে আমার পার্টিকুলার এতগুলো এলিমেন্টের মধ্যে এই এলিমেন্টটাই লাগবে যেখানে এই 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 ক্লাসগুলো রয়েছে। এরকম এরকম যদি আপনার দুটোর জায়গায় যদি এখানে আরও চারটে আরও ক্লাস থাকতো, তাহলে সেইগুলোকে সবকটা আপনি এখানে মেনশন করে দিলে পার্টিকুলার হাজারটা ডিপের মধ্যে থেকে ওই একটা ডিপকেই আপনি তুলে আনতে পারতেন ক্লাসের মাধ্যমে, বোঝা গেছে এই ব্যাপারটা। ওকে, তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা আপনারা টোটাল বুঝতে পেরেছেন। যদি আপনার বুঝতে কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, আমি আপনার প্রশ্নটাকে অবশ্যই উত্তর দিয়ে আপনার ডাউটটাকে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে অবশ্যই আমাকে মোটিভেট করতে ভুলবেন না। ভিডিওটাকে আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, তাতে আমি আপনার হাত ধরে আপনার বন্ধুর কাছে পৌঁছে যেতে সক্ষম হব। আপনি যদি আজকে প্রথমবার আমার ভিডিও দেখেন বা আপনি এখনও আমাদের সঙ্গে যদি জুড়ে গিয়ে না থাকেন, তাহলে আপনাকে বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে ইন ফিউচার আমার তোলা প্রত্যেকটা ভিডিও আপনার কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায় এবং সেটা দেখে নিয়ে আপনি আপনার নলেজকে ইনক্রিজ করে দিতে পারেন। এরপরে আপনাদের জন্য যে ভিডিওটা আমি আনতে চলেছি, সেখানে এই ক্লাস নেমটাই থাকবে, গেট এলিমেন্ট বাই ক্লাস নেমটাই থাকবে, কিন্তু আরেকটু ডেপথে আমরা কীভাবে নেস্টিং এলিমেন্টগুলোকে ধরে আনতে পারি, মানে মনে করুন কোনো একটা ডিপ, তার ভেতরে আরও ডিপ রয়েছে, তো আমরা একদম প্যারেন্ট ডিপ থেকে চাইল্ড ডিপ অবধি কীভাবে নেস্টেড ডিপগুলোকে ধরতে পারি সেটা আমি আপনাদের শেখাবো। তার জন্য একটু বড়সড় মার্কআপ তৈরি করতে হবে। আপনি যদি HTML সম্পর্কে না জানেন, তাহলে এর মধ্যে আপনি HTMLটাকে একটু প্র্যাকটিস করে নিন, একটু আমার টিউটোরিয়ালগুলো দেখে নিন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে পরের ভিডিওটা। ওকে বন্ধুরা, দেখা হবে তাহলে পরের ভিডিওতে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।